বিশেষ করে আজকের ভিডিওটি যারা ওজন ও ফ্যাট কমাতে চায় কিন্তু ওয়ার্কআউট করতে চায় না বা তাদের ভালো লাগে না তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এমন এমন কিছু এক্সারসাইজ দেখাবো। এই এক্সারসাইজ গুলো তুমি মোবাইল চালাতে চালাতে, গান শুনতে শুনতে বা তুমি টিভি দেখতে দেখতে এক্সারসাইজ গুলো যে কোনো জায়গায় করতে পারো। বিশেষ করে আজকের ভিডিওটি যারা ওজন ও ফ্যাট কমাতে চায় কিন্তু ওয়ার্কআউট করতে চায় না বা তাদের ভালো লাগে না তাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো সেই এক্সারসাইজ গুলো কি সেগুলো দেখার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে নোটিফিকেশন বেলটাকে অন করে নাও, কারণ তোমাদের সঙ্গে এমন এমন কিছু ভিডিও শেয়ার করবো যেগুলো তোমাদের জন্য খুবই লাভদায়ক হবে। তো চলো দেখে নিই সেই এক্সারসাইজ গুলো। এক্সারসাইজটা কোমরের মেদ ও পেটের মেদ কমাতে খুব সাহায্য করবে। এক্সারসাইজটা তুমি মোবাইল চালাতে চালাতে বা গান শুনতে শুনতে করে যেতে পারো। এক্সারসাইজটা মিনিমাম 1 থেকে 2 মিনিট করার চেষ্টা করবে ও দিনে 1 থেকে 2 বার করার চেষ্টা করবে, সেটা যে কোনো সময়ে তুমি করতে পারো। এমনভাবে যদি তুমি প্রতিদিন করতে থাকো তো তোমার কোমরের মেদ ও পেটের মেদ খুব তাড়াতাড়ি ঝরা শুরু হয়ে যাবে। তুমি বুঝতেও পারবে না যে তোমার কোমরের মেদ কমা শুরু হয়ে গেছে। এই এক্সারসাইজটা খুব একটা মজার এক্সারসাইজ। এক্সারসাইজটা তোমার পায়ের মেদ কমাতে সাহায্য করবে। এক্সারসাইজটা মিনিমাম 1 থেকে 2 মিনিট করার চেষ্টা করবে ও দিনে 1 থেকে 2 বার করার চেষ্টা করবে। এমনভাবে করে গেলে তোমার পায়ের মেদ খুব দ্রুত ঝরা শুরু হয়ে যাবে। তো এক্সারসাইজটা এমনভাবে তুমি প্রতিদিন করে যাবে। তো বন্ধুরা, এক্সারসাইজটা থাইয়ের মেদ কমাতে খুব সাহায্য করবে। এক্সারসাইজটা এমনভাবে করে গেলে তোমার থাইয়ের মেদ খুব দ্রুত কমা শুরু হয়ে যাবে। এক্সারসাইজটা 1 থেকে 2 মিনিট করার চেষ্টা করো ও তারও বেশি করতে পারলে খুব ভালো হয়। দিনে 1 থেকে 2 বার করার চেষ্টা করো ও তারও যদি বেশি করতে পারো তাহলে সেটা করতে পারো। এক্সারসাইজটা একটা খুব ভালো একটা এক্সারসাইজ। এক্সারসাইজটা থাইয়ের সাইডের যে মেদ থাকে সেই মেদ ঝরাতে খুব সাহায্য করবে। এক্সারসাইজটা 1 থেকে 2 মিনিট ও তারও বেশি করার চেষ্টা করবে আর দিনে 1 থেকে 2 বার ও তার থেকে বেশি করার চেষ্টা করবে। এক্সারসাইজটা পাছার ও থায়ের পিছনের মেদ ঝরাতে খুব সাহায্য করবে। এক্সারসাইজটা এমনভাবে 1 থেকে 2 মিনিট ও তারও বেশি করতে পারলে খুবই ভালো হয়। এক্সারসাইজটা দিনে 1 থেকে 2 বার ও তারও বেশি করার চেষ্টা করবে। এমনভাবে এক্সারসাইজগুলো করে গেলে তোমার দ্রুত পুরো শরীরের মেদ ঝরা শুরু হয়ে যাবে। এক্সারসাইজগুলো তুমি গান শুনতে শুনতে বা মোবাইল চালাতে চালাতে বা তুমি টিভি দেখতে দেখতে করতে পারো। এই ছিল কিছু সহজ এক্সারসাইজ। এক্সারসাইজ করে তুমি তোমার পেটের মেদ ও ওজন কমাতে পারবে। এক্সারসাইজ গুলো যে কোনো জায়গায় করতে পারবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে এক্সারসাইজ গুলো তো লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমরা কি নিয়ে ভিডিও দেখতে চাও। তো বন্ধুরা, আবার আজকের মতো এখানেই শেষ।